জেলায় নির্বাচন হয়েছে। শুনো, আমরা মানুষকে বলছি যে বেনিফিশিয়ারি লিস্ট তারা কে পঞ্চায়েত করে, যদি আবাস যোজনা পেতে হয়, যদি শৌচালয় পেতে হয়, যদি হার ঘর নল জল পেতে হয়, যদি পিএম কিষাণ সম্মান নিধি পেতে হয়, তাহলে পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টিকে জিতাতে হবে, যাতে সঠিক স্বচ্ছ বেনিফিশিয়ারি তালিকা হয়, যেটা উত্তরপ্রদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, বিজেপি রুল স্টেটে হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করবো আমরা। পার্থর ঘরে যে পার্থ আর তার বান্ধবীদের ঘরে টাকাগুলো উই পোকা পাঠিয়ে, ওটা উই পোকা রেখে দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদেরকে প্রোটেকশন করেন, তার কারণ এই রাজ্যের পার্থ কেষ্ট সব চোরেরা 75% টাকা রাখে, পাঠান মমতা ব্যানার্জির কাছে, আর 25% টাকা রাখেন। চোরেদের রানী হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি আতঙ্কিত, তিনি উদ্ভ্রান্ত, তিনি তার পার্শ্বদের জেলের বাইরে রাখতে পারছেন না, জেলে যাচ্ছে এবং তার পরিবার পর্যন্ত এটা চলে যেতে পারে। তাই তিনি সাংবিধানিক সমস্ত বডি ইনক্লুডিং বিচার ব্যবস্থা তাকে লাগাতার আক্রমণ। শিশু আহত হয়েছে একটু আগের ঘটনা, একটু ফটকা বললেন যে মমতা কি ফটকা বললেন শুনেন, কেন্দ্রীয় দল আসা শুধু নয়, আপনাকে বলছি 80 লক্ষ লোকের জব কার্ড আধারের সঙ্গে লিঙ্ক হয়। সংখ্যাটার যদি অর্ধেক আপনি ধরেন 40 লক্ষ, যেদিন মানরেগা শুরু হয় সেদিন 100 টাকার কাছাকাছি ছিল, এইদিকে সাইড করলে বলছে এখন এই অ্যামাউন্টটা 300 টাকার কাছাকাছি গেছে। এভারেজ যদি 150 টাকা ধরেন, 40 লক্ষ গুণিতক 80 দিনের কাজ দিয়েছে, গুণিতক 100 টাকা, কত হাজার কোটি টাকা লুট করেছে তৃণমূল, তার পঞ্চায়েতের লোকেরা ফলস জব কার্ড দিয়ে। আমার মনে হয় স্বাধীনতার পরে এত বড় স্ক্যাম হয়নি। আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি মহামান্য প্রধান বিচারপতির এজলাসে, দুটো হিয়ারিং হয়েছে, আমি সিবিআই চেয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলছি যে মেটেরিয়াল আমি পৌঁছে দিয়েছি কোর্টে, কোর্ট বিচার করে সিবিআই তদন্ত দিলে অন্তত 10,000 পঞ্চায়েতের চোর ধরা পড়বে, যার মধ্যে প্রধান থাকবে, নির্মাণ সহায়ক থাকবে, জব কার্ডের সুপারভাইজার থাকবে, বিডিও থাকবে, ডিএমরাও থাকবে। অমর্ত সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তারা দুর্নীতি নিয়ে কেন বললেন, সেই বলার সঙ্গে বিচার ব্যবস্থার কি যোগ আছে? কে বলছে? তৃণমূলের মুখপাত্র, আলিপুর দুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সেখানে কাউন্সিলরকে ডাকা হয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী আবার সেটাকে ডাকছে। না না, এটা তো প্রাইভেট লিমিটেড পার্টি। আমি বলেছি মোদিজি সব রাজ্য থেকে পরিবারবাদ তোষণ আর জাতপাত তুলে দিয়েছেন, পশ্চিমবঙ্গে এখনো তুষ্টিকরণ আর পরিবাদবাদ চলছে। তৃণমূল একটা কোম্পানি, তার ম্যানেজিং ডাইরেক্টর তার কোম্পানির মালিক ডাকবেনি। আর লজ্জা লাগে একটা মুখ্যমন্ত্রী আলিপুর দুয়ারে গেছে কম্বল বিতরণ করতে, দিদির কম্বল বিতরণ, ওটা পরিষেবা বিতরণ নয়, কম্বল বিতরণ করতে মুখ্যমন্ত্রী গেছে আলিপুর দুয়ারে। মিড ডে মিলের ইন্টারেস্টের টাকায় মডার্ন ডেকোরেটরকে দিয়ে প্যান্ডেল করেছে, প্রত্যেকটা মিটিংয়ে 2-5 কোটি টাকা খরচ করে জনগণের কল্যাণের টাকা, আর হসপিটালে গিয়ে দেখুন গজ ব্যান্ডেজ পাওয়া যায় না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। সমস্যার মুখে পড়েছে, বিক্ষোভের মুখে পড়েছে, কি বলবেন ওরা? ভূত
দিদির দুধ ওরা সব শুভেন্দুদা শুভেন্দুদা চলো গ্রামে যাই আর মাল কামাই শুভেন্দুদা 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 দিদি গই মেঘালয় এক মিনিট দিদি গই মেঘালয় मेघालय का इलेक्शन भी अनाउंस हो गया है और दीदी बंगाल छोड़ के गई वहाँ पे क्या कहेंगे बंगाल छोड़ के क्या गई और मुकुल संगवाग की भरसा पर वहाँ मीटिंग किया कोई फायदा होने वाला नहीं है। ममता बनर्जी 2021 का बाद अपनी पार्टी को एक्सपांड करने के लिए कोशिश कर रहा है, रीजनल पार्टी से नेशनल पार्टी बनाने की कोशिश कर रहा है और बंगाल से जो लूट का माल कमाई का माल चोरी का माल रुपया हुआ धन इस्तेमाल कर रहा है। गोवा में उसका जीरो हुआ, त्रिपुरा में जो भाई इलेक्शन था कॉर्पोरेशन के उसमें भी जीरो आया, मणिपुर में भी जीरो आया और उस बार त्रिपुरा मेघालय में भी इस तरीके से रिजल्ट होगा। ममता जी का साथ कोई नहीं है, ममता जी और उनकी भतीजे वापस आया हंसी मारा, एक टीएमसी एमएलए मेघालय का पार्टी छोड़ के भाग गया। भारतीय जनता पार्टी क्षमता एले मेधाजुक्त घोषमुक्त कर्मसंस्थान दे 45 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে বিদেশে আছে, কাজ করতে চায় আমরা ফিরিয়ে আনব। ডবল ইঞ্জিন সরকার কিভাবে পরিষেবা দেয় উত্তরপ্রদেশে গিয়ে দেখুন, এখানেও তাই। মমতা ব্যানার্জি 30 লক্ষ রাজ্য সরকারের পোস্ট ভ্যাকেট রেখে ক্যাজুয়ালি কিছু নিয়োগ করেন। মমতা ব্যানার্জির সরকার 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবলিশ করেছে, 3.5 লক্ষ শিক্ষক শিক্ষাকর্মীর পোস্ট ভ্যাকেট আছে। আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যেতে পারি আমাদের সরকার তৈরি করে দেন আপনারা, আমরা পরীক্ষার প্রক্রিয়া শেষ করতে যতটুকু সময় লাগে তার মধ্যে মেরিট অনুযায়ী ওএমআর মার্কশিটে রেলে যেমন পরীক্ষা হয়ে চাকরি হচ্ছে, কম্পিউটার খাতা দেখে আপনার নাম্বার আপনি জানতে পারবেন কটা লিখেছেন, কটা নেগেটিভ মার্কিং হয়েছে, কটা পজিটিভ মার্কিং হয়েছে। আমরা 30 লক্ষ কর্মসংস্থানের কাজ কমপ্লিট করব আর পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ, তিনি নবান্নতে যান না, দুদিন করে যান, মিথ্যা কথা অসংসদীয় শব্দ ব্যবহার করেন আর তার তোলাবাজ ভাইকে নিয়ে টাকা তোলে আর সেই টাকা তুলে তিন আর কম্বল বিতরণ করছেন মেঘালয় ত্রিপুরাতে। এই এই পুলিশ মন্ত্রীর ব্যর্থতার জন্যই পশ্চিমবঙ্গে আজকে শৈশব রাখবেন। প্রশাসনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ও তো সাংসদ, ওকে ডাকাই যায়, যদিও সরকার নয় কিন্তু জনবাল্লা সাংসদ, আলিপুরদুয়ারের সাংসদ জনবাল্লা নয়, কোচবিহারের সাংসদ ঋষিকু প্রামাণিক নয়, হরিদাস পাল রিগিং করে যেটা ডায়মন্ড হারবারের সাংসদ এই যে গোষ্ঠীদ্বন্দ্ব ভাই পয়সাবে ডেকে গোষ্ঠীপাড়ায় মানিক ভট্টাচার্যকে নিয়ে কি বলবেন, নাকাশিপাড়া পলাশিপাড়া এলাকা মানিক ভট্টাচার্যকে লোক চোর জানে, এখানে সংখ্যালঘুদের এনআরসি ভয় দেখিয়ে জিতেছে, কোন শিক্ষিত লোক ওকে ভোট দেয়নি, সংখ্যালঘুদেরকে এই জোনে মমতা ব্যানার্জি মিটিং করে করে করিমপুর দেহট্ট পলাশিপাড়া নাকাশিপাড়া কালীগঞ্জ রেজিনগর বেলডাঙ্গা পুরো যে ইচ্ছেন পুরো মুসলিমদেরকে ভয় দেখিয়েছে যে বিজেপি আসছে এনআরসি হবে তোমাদের তাড়িয়ে দিবে সরিয়ে দিবে তোমরা ভোট দাও, এই একটা ইস্যুতে ওরা জিতেছে। অর্থাৎ মানিক ভট্টাচার্য একটা চোর, একটা ডাকাত, এটা সবাই জানে, নদিয়া জেলা শ্রী চৈতন্য দেবের নামে বিখ্যাত। আজকে লজ্জা লাগে সেই নদিয়া জেলায় মানিক ভট্টাচার্যের মতো বিধায়ক যাকে জেলে যেতে হয় চুরির দায়ে, তাপস সাহার মতো বিধায়ক যার অডিও ভিডিও লেটার হেড প্যাড রাস্তায় পাওয়া যায় ঘুষ নিয়ে চাকরি বিক্রি করে। আজকের মঞ্চে সেভাবে মানিক ভট্টাচার্যের নাম শোনা গেল না কেন? মানিক ভট্টাচার্যের নাম করার দরকার নেই, মানিক ভট্টাচার্যকে যিনি সৃষ্টি করেছেন তার ক্লাসমেট মমতা ব্যানার্জি, তার নামই হয়েছে চোরেদের রানী হচ্ছে মমতা ব্যানার্জি, রানী মৌমাছি
কখনো মধু সংগ্রহ করে না, শ্রমিকদের দিয়ে করায়। শ্রমিকরা হচ্ছে মানিক আর খেয়েছে হচ্ছে রানীমা।